আসসালামু আলাইকুম, হবিটেক বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে 100 টাকার মধ্যে একটি শক্তিশালী পাওয়ার ব্যাংক তৈরি করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিন, তাহলে আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো এই পাওয়ার ব্যাংকটি তৈরি করার জন্য আমাদের এইরকমের একটি সার্কিট প্রয়োজন হবে। এই সার্কিটটির দাম 30 থেকে 40 টাকা নেবে। যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে গেলে আপনারা এই সার্কিটটি পেয়ে যাবেন। তো এই সার্কিটটি সম্পর্কে কিছু বলে নিই। এই সার্কিটটিতে আপনারা এই যে এখানে 2টি পোর্ট পাবেন, এখানে এই যে যে পোর্টটি দেখতে পাচ্ছেন এটি হলো ইনপুট পোর্ট আর এটি হলো আউটপুট পোর্ট। এই পোর্টটি দিয়ে পাওয়ার ব্যাংকটিকে চার্জ দেওয়া হবে আর এই পোর্টটি দিয়ে এই পাওয়ার ব্যাংক থেকে ফোন চার্জ দেওয়া হবে। এই সার্কিটটিতে এদিকে একটি সুইচ রয়েছে আর এদিকে কিছু এলইডি রয়েছে যার মাধ্যমে পাওয়ার ব্যাংকে চার্জ ইন্ডিকেট করা যাবে। আর এদিকে এই যে এখানে একটা আছে B+B-, আর মানে হলো এখানে ব্যাটারি মাইনাস প্রান্তটা লাগবে আর এখানে ব্যাটারি প্লাস প্রান্তটা লাগবে। তো এই সার্কিটটি হলো একটি 4 ভোল্টের সার্কিট, মানে আপনারা 4 ভোল্টের মধ্যে যে কোনো ব্যাটারি যত সংখ্যক ইচ্ছে আপনারা এখানে ইউজ করতে পারেন। চাইলে 4 ভোল্টের ভিতরে যে কোনো ব্যাটারি আপনি 2টি, 4টি, 10টি, 20টি নিজেদের ইচ্ছে মতো লাগাতে পারেন। তো এই পাওয়ার ব্যাংকটি তৈরি করার জন্য আমি এই ধরনের ব্যাটারি ইউজ করছি। এটি হলো 3.5 ভোল্টের রিচার্জেবল ব্যাটারি। সো এই ব্যাটারিগুলো পাওয়ার ব্যাংকের জন্য একদম পারফেক্ট, কারণ এই ব্যাটারিগুলো দিয়ে এই 2টি ব্যাটারি দিয়ে একটি ফোন ফুল চার্জ দেওয়া সম্ভব। তো প্রথমে এই পাওয়ার ব্যাংকটি তৈরি করার জন্য আমরা এই 2টি ব্যাটারিকে পরস্পরের সঙ্গে লাগিয়ে নিব এবং ঝালাই করে নিব। তো আমি এখানে হট গ্লু দিয়ে এই পাওয়ার ব্যাংকের ব্যাটারি 2টিকে লাগিয়ে নিচ্ছি। তো এবার আমরা এই ব্যাটারি 2টিকে টেপের একটি ক্লিপের মধ্যে লাগিয়ে নিব আমাদের সুবিধার্থে, তাতে ঝালাই করতে কোনো অসুবিধা না হয়। তো ব্যাটারির এই যে দেখতে পাচ্ছেন যে উঁচু 2টি পাশ রয়েছে এটি হলো প্লাস আর এই নিচু পাশ 2টি হলো মাইনাস। তো আপনাদের এখানে ঝালাই করতে অসুবিধা হতে পারে, তাই আপনারা এই ধরনের পাথরের মধ্যে এই ব্যাটারিগুলোকে একটু ঘষে নেবেন বা সিরিজ কাগজের মধ্যে ঘষে নেবেন, তাহলে এখানে ঝালাই করতে অসুবিধা হবে না। তো আমি প্রথমে প্লাস প্রান্ত 2টির সঙ্গে একটি লাল তার ঝালাই করে নিচ্ছি। এবার আমরা উল্টো পাশটিও সে আগের মতো করে ঝালাই করে নেব। তো আমাদের 2 পাশ ভালোভাবে ঝালাই করা শেষ। এবার আমরা এখান থেকে 2টি তার পেয়েছি, এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস। তো আমরা এই 2টি তারকে এখন এই পাওয়ার সার্কিটটির এই যে প্লাসের সঙ্গে প্লাসটি এবং মাইনাসের সঙ্গে মাইনাসটি ঝালাই করে নেব। তো আমাদের সার্কিটটির সঙ্গে ব্যাটারি 2টি ঝালাই করা শেষ। এই যে আমরা এখানে ব্যাটারির সার্কিটটির মাইনাস প্রান্তের সঙ্গে ব্যাটারির মাইনাস প্রান্ত ঝালাই করে নিয়েছি এবং সার্কিটটির প্লাস প্রান্তর সঙ্গে ব্যাটারির প্লাস প্রান্তটি ঝালাই করে নিয়েছি। এবার আমাদের পাওয়ার ব্যাংকটি প্রস্তুত, এবার এটিকে চার্জ দিতে হবে। তো চার্জ দেওয়ার জন্য এই দিক দিয়ে আমরা যে ফোনের চার্জার ইউজ করি সেটি দিয়ে এখানে এটিকে চার্জ দিতে হবে। তো আমাদের এবার এটিকে চার্জ দিতে হবে। চার্জ দেওয়ার জন্য যে আমরা যে ফোন যে চার্জার দিয়ে চার্জ দিই সেই চার্জার দিয়ে এটিকে চার্জ দিতে হবে। চার্জ দেওয়ার জন্য এই যে এখানে ইনপুট পয়েন্টে এই চার্জারটি আমাদের ইন করতে হবে। ইন করার পর এখানে 4টি এলইডি রয়েছে, 4টি এলইডির মাধ্যমে দেখাবে যে এটি ফুল চার্জ হয়েছে নাকি। যদি এখানে 4টি এলইডি জ্বলে থাকে তার মানে হলো এই ব্যাটারি 2টি বা যতটি আপনি ব্যাটারি লাগান ব্যাটারিগুলো ফুল চার্জ রয়েছে। তো আমার এখানে ফুল চার্জ নেই, এই জন্য 3টি জ্বলছে, আরও 1টি এলইডি জ্বলা বাকি আছে। যদি এটি জ্বলে তাহলে বুঝবো আমার এটি ফুল চার্জ হয়ে গেছে। তো আমরা এটাকে কিছুক্ষণের জন্য চার্জে রেখে দেবো।
তো এখন আমাদের এই পাওয়ার ব্যাংকটি প্রস্তুত। তো এই পাওয়ার ব্যাংকটিকে আমরা এখন এই যে ব্যাটারির সঙ্গে একটি টেপ বা টেপ দিয়ে লাগিয়ে দিব, বা আপনারা চাইলে গ্লু দিয়েও লাগিয়ে দিতে পারেন। তো আমি এখানে ডাবল সাইড টেপ দিয়ে সার্কিটটিকে এই ব্যাটারির সঙ্গে লাগিয়ে দিচ্ছি। তো আমাদের পাওয়ার ব্যাংকটি তৈরি এখন সম্পূর্ণ শেষ। তো আমরা এটিকে এখন পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য আমরা এই রকমের এই যে একটি ইউএসবি কেবল নেব, এটি হলো ফোন চার্জ দেওয়ার কেবল। তো আমরা এই কেবলটিকে প্রথমে এই যে এখানে ইউএসবি পোর্টের সঙ্গে লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর এই যে এখানে একটি সুইচ রয়েছে, আমাদের সুইচটিকে অন করতে হবে। অন করার পর আমরা একটি ফোন নিব, ফোনে তো এটিকে লাগিয়ে পরীক্ষা করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি এখানে চার্জ হচ্ছে। তো আমাদের পাওয়ার ব্যাংকটি তৈরি করা সম্পূর্ণ শেষ। তো এই পাওয়ার ব্যাংকটি তৈরি করা খুবই সহজ, যে কেউ এই পাওয়ার ব্যাংকটি তৈরি করতে পারবে। এবং এই পাওয়ার ব্যাংকটি যদি আপনি এরকম দুইটি ব্যাটারি ইউজ করেন তাহলে একটি ফোন ফুল চার্জ দেওয়া সম্ভব। তাছাড়া আপনারা চাইলে আরও বেশি ব্যাটারিও এখানে ইউজ করতে পারেন আরও বড় পাওয়ার ব্যাংক তৈরির জন্য। কিন্তু খেয়াল রাখতে হবে 4 ভোল্টের ভিতরে ব্যাটারি ইউজ করতে হবে। 4 ভোল্টের উপরে ব্যাটারি যদি আপনি ইউজ করেন তাহলে এই পাওয়ার ব্যাংকটি পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনারা চাইলে একটি কেজের মধ্যে বা একটি বক্সের মধ্যে সুন্দর করে আপনাদের নিজেদের মনের মতো করে এই পাওয়ার ব্যাংকটিকে সাজিয়ে সেট করতে পারেন, তাহলে এটি দেখতে আরও সুন্দর হবে। যাতে আমি তো আপনাদের দেখানোর জন্য এই পাওয়ার ব্যাংকটি তৈরি করেছি, তাই তেমন ডেকোরেশন করিনি। তো আপনারা চাইলে আপনাদের মনের মতো পছন্দ করে একটি বক্স এটার জন্য তৈরি করে বক্সের ভিতরে পাওয়ার ব্যাংকটি তৈরি করতে সেট করতে পারেন। তো আমার এই পাওয়ার ব্যাংকটি তৈরি করতে আমার 100 টাকারও কম খরচ হয়েছে। এই যে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি আমি 30 টাকায় দিয়ে কিনতে পেরেছি, এবং এই ব্যাটারিগুলো প্রত্যেকটি 30 টাকা করে নিয়েছে। তো আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকান থেকে চাইলে এই পাওয়ার ব্যাংকের সার্কিট এবং ব্যাটারিটি কিনতে পারেন। তো এই পাওয়ার ব্যাংক নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো, যেখানে দেখাবো আপনারা কীভাবে এরকম সার্কিট ঘরে বসে তৈরি করতে পারেন। তো আমার আপনারা যারা এই ধরনের পাওয়ার ব্যাংকগুলো বাজার থেকে কিনে নেন, যেগুলোর দাম নেয় 400-500 টাকা, কিন্তু এই পাওয়ার ব্যাংকটি আপনারা চাইলে ঘরে বসে তৈরি করতে পারেন। এবং এই পাওয়ার ব্যাংক থেকে এই পাওয়ার ব্যাংকটির ক্ষমতা কিন্তু কোনো ক্রমে কম নেই। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমার সকল নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।